সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। সুইডেন অবাক করার মতো এক দেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও পিৎজার সাথে কলা খাওয়া, ল অফ জান্তা মেনে জীবনযাপন, এবং প্রতি বছর একই হোটেল পুনর্নির্মাণ দেশটিকে আলাদা করে রেখেছে অন্যদের চেয়ে। আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইউরোপের চমৎকার দেশ সুইডেন সম্পর্কে। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এক্ষুনি জেনে নেওয়া যাক এই জানা জানা তথ্যগুলো। শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশী, শুরু করছি। পরিবেশ বান্ধব দেশ সুইডেনই প্রথম দেশ যেটি গ্যাসোলিনের বদলে বায়োফুয়েল ব্যবহার শুরু করে। সুইডিশ জিরো ওয়েস্ট প্রোডাকশন ও প্লাস্টিক পূর্ণ ব্যবহার সারা বিশ্বের কাছে উদাহরণ। আট নম্বর তথ্য, যেখানে হোটেল প্রতি বছর পুনর্নির্মাণ করা হয়। বিশ্বের প্রথম বন্দর হোটেল আইস হোটেল সুইডেনেই অবস্থিত। ডিসেম্বর থেকে এপ্রিলে এই হোটেল পুনর্নির্মাণ হয়। সাধারণত মোটা ওয়াল, ফার্নিচার, বার, এমনকি গ্লাস পর্যন্ত বরফে তৈরি হয় এই হোটেলে। ল অফ জান্তা মেনে জীবনযাপন। সাত নম্বর তথ্য, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে ল অফ জান্তা খুবই পরিচিত। তারা বিনয়ী ও সুখী জীবনযাপনের জন্য এই নিয়মগুলি মেনে চলে। নিজেকে বড় কিছু না ভাবা, নিজেকে অন্যের চেয়ে স্মার্ট না ভাবা, অন্যের যত্নের দিকে তাকিয়ে নিজের সময় ব্যয় না করার সহ অনেক কিছুই রয়েছে ল অফ জান্তাতে। বিবাহ বহির্ভূত দাম্পত্যগুলোতে তারা বিভিন্ন পরিচয়ে পরিচিত হয়। সাম্বো এন্ডে মানে এমন দম্পতি যারা একসাথে বসবাস করে এবং একই ডিজাইনের কাপড় চোপড় পরে। সার্বো হলো এমন দম্পতি যাদের দীর্ঘদিন সম্পর্ক রয়েছে কিন্তু তারা একসাথে থাকে না, সাপ্তাহিক ছুটিতেই তারা একসাথে থাকে। ইভোলান্ডোবো হলো তারা সময়ে সময়ে একসাথে থাকে। সুইডিশরা কফি খেতে খুবই ভালোবাসেন এবং দিনের মাঝামাঝি সময়ে কাজ থেকে ব্রেক নিয়ে কফি খায়। এই ব্রেককেই বলে ফিকা। কলাযুক্ত পিৎজা ও কাবাব পিৎজা। চার নম্বর তথ্য, বিভিন্ন সুইডিশ খাবারের মধ্যে দু ধরনের পিৎজা খুবই জনপ্রিয়। একটি হলো কলা পিৎজা, আরেকটি হলো মাংসের কাবাবের পিৎজা। নম্বর তথ্য, দূরত্ব দাঁড়ানো। সুইডিশদের কেউ কারো গায়ে ঘেঁষে দাঁড়ায় না, তারা বেশ দূরত্ব নিয়ে দাঁড়ায়। এমনকি বাস স্ট্যান্ডেও তারা অনেক দূরত্ব নিয়ে লাইনে দাঁড়ায়। জাতীয় বিনোদন, মাছের ছাড়ে মাছ ছুঁড়ে মেরে ঠিকভাবে ফেলতে পারার ওপর সুইডেনের কার্নিভাল গেম হয়। এই গেমে জয়ীকে স্ট্যাফোর্ড ফ্রিজ দেওয়া হয়। ক্যাশবিহীন পেমেন্ট, সুইডেনের পাবলিক টয়লেট থেকে দোকানের বিল সব কিছুই ক্যাশ ছাড়া পরিশোধ করা খুবই জনপ্রিয়। দিন দিন নগদ টাকার ব্যবহার সুইডেনে কমে যাচ্ছে। হ্যালো, আপনাকেই বলছি। ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিডিশো 360 প্রতিদিন নিয়ে আসছে জানা যেন অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে, এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ,
ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আচ্ছা, এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই পিডিশো 360 এর সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।